আচ্ছা, মাছ ধরা ভিডিও তো দেখলেন, এতক্ষণ আমরা মাছ ধরলাম, মাছ ধরে এবার বাড়ি ফিরছি। তো ঠিক করলাম যে পাঙাশ মাছটা বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে গিয়ে ওটা রান্না খাওয়া হবে। আচ্ছা, এই হচ্ছে মাছ, বড় মাছটা নিয়ে যাব। আর দেখুন একটা ছোট্ট বাচ্চাও আছে সাথে, ওটাকে জ্যান্ত রাখা হচ্ছে, পুকুরে নিয়ে ছাড়া হবে। তো এই মাছটা নিয়ে যাচ্ছি, জ্যান্ত আছে, বাড়ি পর্যন্ত জ্যান্ত থাকলে তো ভালোই হয়, ঋষিকা জ্যান্ত মাছ দেখলে ভীষণ আনন্দ পাবে। জল ছিটকাবে কিন্তু, জ্যান্ত কিন্তু লাফিয়ে যাবে কিন্তু কার উপর, সরে যাও সরে যাও, দেখ নদীর পাঙাশ। কি জানি, এবার তো সেই কি সোনটাঙ্গা নিয়ে এলো তাই কাটতি, কত হেপা করে কাটা লাগিল। আর এ তো আরো বড়, কি করে কাটবো, আস্তে আস্তে দেখে জল জল করছে মামা, কেটে যায়। এবার তুমি প্রচুর নাল গরম জলে ধুয়ে নিতে হবে কেটে। দেখো স্লিপ করে হাতে না লাগে, তো সেই সোনটাঙ্গার মতো না এর মাথা, তাই শক্ত না, বড় না অনেক। গোটা গোটা পিস গুলো আগে ধুয়ে নেবো, তারপরে পিস করে নেবো ছোট ছোট করে।
মাছের মধ্যে একটুখানি কাঁচা সরিষার তেল মাখিয়ে নেব, তা না হলে প্রচুর ফাটবে। দেখে বলি না, আমি করে চলে গেলো বাড়ি থেকে। দু তিনটে ড্রেস পাল্টানো হয়েছে ঘুমে ঘুমে, তারপরে লাশটা টিভি চালা দেওয়া হয়েছে। নদীর পাঙাশ গুলো অতটা গন্ধ লাগে না। বুলু টিভি বন্ধ করে এসছো, তুমি বন্ধ করতে পারো? তাই কান মাসে কান মাসে কোনো গন্ধ নেই। আমি এটা বেঁধে নিই, তারপরে ফিল ধুয়ে দেব, তারপরে তুমি একটা পাতা বাটছো। তেজপাতা কি কাঠ বলে? এইটা দারচিনি, আর এই গোটা গোটা এইটা এলাচ। বাবা একটু আগে আসেনি কেন? এই দেখো পুরো ফিনিশ একদম। জিরে তেজপাতা পিঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে গোলমরিচ লবণ আলু মশলা আলু সব কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো।
গরম মশলা বেটে রেখেছি সেটা দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। বাবারে, এক হাতে উঁচু করাচ্ছে না, পারবো না। কত তরকারি এ, ওটা তো ভেন্ডির দানা, ক্রাবের ডিম নাই। তুই মাছ বেছে খেতে পারবে তো, বড় হয়ে গেছো তুমি। তাই তো পারো না তো, পারবে পারবে, কাঁচকলা, চিংড়ি মাছ আর কুলেখাড়ার ডোগা। এই মাছে তো ছোট কাঁটা নেই। গরম সবচেয়ে ভালো চাল হচ্ছে, ভালো লাগছে। এদিকে এদিকে চামড়া গুলো কিরকম খেতে, এত বড় মাছের পিস থালাগুলো গেলে তো দেব একটা। কান্নার থেকে ভালো লেগেছিল যে আট টাঙ্গা মহিলার ভালো লেগেছিল, গরম গরম তো বটেই, কাটা ফেলবো। এক এক রকম মাছের এক এক রকম টেস্ট, যাবো কোথায়? গেলো বাড়ি কোথায়, হাতে রাখবো এদিকে ধরো, তোমার দেবো মাছটা খুবই ভালো লেগেছে খেতে, কি মোটা মোটা তেল হয়েছে মাছে, তোমার ভালো লাগছে না বলো? পেটিগুলো পুরো একদম সেই কি মাছগুলো কাতলা মাছের পেটির মতো আছে না পুরো পেটিগুলো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।